শুভ দীপাবলি বন্ধুরা, শুভ দীপাবলি। আমরা আবার বেরিয়ে পড়েছি কর্তা গিন্নি মিলে আপনাদের সঙ্গে নিয়ে। কোথায় যাচ্ছি একটু পরেই বলবো। তার আগে আপনাদের সবাইকে স্বাগত আমাদের চ্যানেল অ্যানাভরিন ট্রাভেল উইথ আসে। হোপফুলি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। আমরা একটা ভীষণ ট্রেডিশনাল ব্যাপার কভার করতে চলেছি। উপলক্ষ উপলক্ষ একটা প্রচন্ড ট্রেডিশনাল উপলক্ষে আমাদের এই ভিডিওটি বানানো। সো প্লিজ স্টে টিউনড, আমাদের সঙ্গে থাকুন, ভিডিওটির এন্ড পর্যন্ত দেখবেন। অ্যান্ড ডোন্ট ফরগেট টু গিভ আ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। আমরা আমাদের যাত্রা এবার শুরু করব। 9:10 প্ল্যানেট বাসস্টপ থেকে গাড়ি ছাড়ার কথা ছিল। সামান্য বিঘ্ন বিপত্তির পরে অবশেষে আমরা গাড়িতে চড়তে সক্ষম হলাম। আমরা এখন চলেছি আমার মামার বাড়ি বর্ধমানের পথে। বাকিটা ক্রমশ প্রকাশ্য, আপনারা সঙ্গে থাকুন। আমরা এখন পৌঁছে গেছি নবাবের হাট। এটা হচ্ছে বর্ধমানের একটা বাস স্টপ। এখান থেকে আমরা টোটো নেব। টোটো নিয়ে আমরা যাব আমাদের গন্তব্যস্থল বাজে প্রতাপপুর। কোমরের অবস্থা শোচনীয় না হলেও যথেষ্ট খারাপ। দেখা হবে বাজে প্রতাপপুরে। সকলি তোমারি ইচ্ছা, ইচ্ছা মাই তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। সকলি তোমারি ইচ্ছা। আর এখানে দেখো তিনটে আছে, ত্রিকোণ ত্রিভুজ আর কি, আর এই তারপর একটা উদ্যমুখী, ঠিক আছে। এগুলো সব হচ্ছে তোমার চক্রভেদ হয়, কুণ্ডলিনীর শক্তি চক্রভেদ। এই যে কালী যন্ত্র, দশমহাবিদ্যার প্রত্যেকটি বিদ্যাতেই একটি করে যন্ত্র তন্ত্রশাস্ত্রে বিধিত আছে। এখানে বাবা যেটি আঁকছেন যত্ন করে সেটি হলো কালিকা যন্ত্র। এখানে এখানে স্বয়ম্ভূ লিঙ্গ এবং এই যে কুণ্ডলিনীর যে বীজ সেটি এই ইনার মোস্ট যে ট্রায়াঙ্গেল, আর এইটাকে সার্কামস্ক্রাইব করেছে যে আউটার ট্রায়াঙ্গেল, এইটাই হচ্ছে তোমার আদি যন্ত্র। সকলি তোমারি ইচ্ছা, ইচ্ছা মাই তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। সকলি তোমারি ইচ্ছা। Thank you.
আমার চেতনা চৈতন্য করে দে মা, চৈতন্যময়ী আমার চেতনা চৈতন্য করে দে মা, চৈতন্যময়ী তোর ভাব সাগরে ভেসে আমি হব মা তোর পদাশ্রয়ী, আমার চেতনা চৈতন্য করে দে মা, চৈতন্যময়ী। অজ্ঞান মোর স্বভাব থেকে তোর ভাবে তুই নিমা ডেকে, অজ্ঞান মোর স্বভাব থেকে তোর ভাবে তুই নিমা ডেকে, মহানন্দে যাই চলে মা, মহানন্দে যাই চলে মা, হয়ে সর্বরি পূজোই আমার চেতনা চৈতন্য করে দে মা, চৈতন্যময়ী। আল্লাহ বল্লা বল্লিয়ে
এবার চলুন আমরা জেনে নেই এই পুজো সংক্রান্ত কিছু তথ্য এখনকার বর্তমান কর্ণধার শ্রীযুক্ত রঞ্জিত গাঙ্গুলির থেকে। এই পুজোটা কতদিনের পুরনো? প্রায় 300-350। আচ্ছা, উৎপত্তি কোথা থেকে পুজোটি? আমারুল পিসিমার শ্বশুর বিশ্বেশ্বরী হচ্ছে তার নাম। তারপর ওখান থেকে ঘুরে এখানে আসে বাজবো। বড়বেলুন থেকে এখানে এলো কি করে? বড়বেলুন থেকে এখানে নিয়ে এলো, যেমন কমিউনিকেশনের অভাব হচ্ছিল, তা ওইখান থেকে চলে গেল আশ্রম। কোন আশ্রম? তখন আমাদের বাড়ি থেকে লোকজনের যাতায়াতের খুব অসুবিধা হতো। তখন আর গাড়ি ঘোড়া পাওয়া যাচ্ছিল না, রিক্সা করে বাড়ি ফিরতে পারতাম না, যার ফলে ফের ঠাকুরকে নিয়ে চলে আসলো। নিয়ে এসে আমার বাড়ির সামনে পুজো, তারপরে ওইখান থেকে চলে গেল, নিয়ে এলাম। ওখানে অসুবিধা হচ্ছিল দেখি পারে যে সময়টা তখন আর কিছু করার ছিল, তখন ঘরে গিয়ে ওনাকে যোগাযোগ করেছিল। একমাত্র রাস্তা হচ্ছে পুরী যাওয়া, তখন ঘরটা হয়ে গেল যাতায়াত। পুরী দিয়ে নতুন করে স্থাপনা করা হয় মন্দিরের। Thank you.
আমি সঞ্জীবনী মন্ত্র পেলাম শ্যামা মায়ের মন্দিরে, অভয় মন্ত্র কানে নিয়ে ভবে আবার ভয় কি রে। সঞ্জীবনী মন্ত্র পেলাম শ্যামা মায়ের মন্দিরে, ঘুচে গেছে সংশয় মেঘে, এলো জোয়ার ভাবের আবেগ, ঘুচে গেছে সংশয় মেঘে, এলো জোয়ার ভাবের আবেগ, বিলিয়ে দিলাম ওই চরণে, আমি বিলিয়ে দিলাম ওই চরণে, জবার মতো মুন্টিরে, অভয় মন্ত্র কানে নিয়ে ভবে আবার ভয় কি রে। আমি সঞ্জীবনী মন্ত্র পেলাম শ্যামা মায়ের মন্দিরে, অভয় মন্ত্র কানে নিয়ে ভবে আবার ভয় কি রে।